শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশে ইউনিয়ন পরিষদের টিকা কার্যক্রম শুরু হয়েছিল। আজকে সারা বাংলাদেশে বিশেষ করে শিবপুর উপজেলা সাদারচর ইউনিয়নে জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করতেছে টিকা নেওয়ার জন্য। তারই ধারাবাহিকতায় আজকে সাদারচর ইউনিয়ন পরিষদে সাবেক দুই নম্বর ওয়ার্ড, বর্তমান চার, পাঁচ এবং ছয় নম্বর ওয়ার্ডে টিকা সকাল 9টা থেকে টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। জনগণ সুন্দরভাবে লাইন সহকারে টিকা নিচ্ছে। আমরা টিকা নেওয়ার পূর্বে গতকাল পর্যন্ত সরকারি নির্দেশ মতো বর্তমান প্রসেনজিৎ জেলার জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে আমরা জনপ্রতিনিধি এবং করোনা কমিটি প্রতি ওয়ার্ডে করোনা কমিটি এবং ইউনিয়ন করোনা কমিটির সমন্বিতভাবে আমরা সরকারি যে নির্দেশনা আমরা এক্সেল শিটে তালিকা করেছি। প্রতি ওয়ার্ডে 200 করে, চার নম্বর ওয়ার্ডে 200, পাঁচ নম্বর ওয়ার্ডে 200, ছয় নম্বর ওয়ার্ডে 200। এই 600 টিকা সকাল 9টা থেকে 3টা পর্যন্ত দেওয়া শুরু হয়েছে। আমরা জনগণকে আহ্বান জানাইছি, জনগণ অধীর আগ্রহ, আরও অনেক চাহিদা আছে টিকার। সরকার পর্যায়ক্রমে এই টিকা আবার আগামী 14 তারিখে টিকা ধারাবাহিকভাবে দিতে থাকবে এবং এইভাবে যদি টিকা দেওয়া চলতে থাকে তো ইনশাল্লাহ এই বর্তমান যে জনসংখ্যা আছে, জনসংখ্যার যদি 50% আমরা টিকা দিতে পারি, ইনশাল্লাহ বাংলাদেশ থেকে করোনা অনেক কমে যাবে, আমার এটা বিশ্বাস। তারা এই করোনা টিকা দেওয়ার জন্য তারা সহযোগিতা করতেছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সফল হবে, জনগণ আমাদের সাথে আছে, সবাই টিকা নেওয়ার জন্য আগ্রহ দেখাইতেছে।